কার ষড়যন্ত্রর বলি হয়ে গ্রেপ্তার হল হেমন্ত সোরেন? মই জড়িত নথকা বিষয়ত গ্রেপ্তার করা হল, হুয়া কাগজ তৈয়ার করে মোক গ্রেপ্তার করা হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনক ইডিয়ে গ্রেপ্তার করার পূর্বে একটা ভিডিও বার্তা যোগে কেইবাটাও গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। বুধবারে সন্ধিয়া দিনজোড়া জেরার অন্তত ইডিয়ে গ্রেপ্তার করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মুরব্বীগীক। সেনাবাহিনীর ভূমি দখল আর অবৈধ কয়লা খনি কেলেঙ্কারির গোচরত ইডিয়ে গ্রেপ্তার করে হেমন্ত সোরেনক। তার পূর্বে মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করে, কিন্তু গ্রেপ্তারের পূর্বে হেমন্ত সোরেনে ভিডিও বার্তাত অভিযোগ উত্থাপন করে কৈছে, মই জড়িত নথকা বিষয়ত মোক গ্রেপ্তার করা হল, 8.5 একর মাটির মালিক বলে দাবি করা হয়েছে, কিন্তু ইয়ার কোনো প্রমাণ নাই, দিল্লিতো অভিযান চলালে, আমার বদনাম করিবলৈ বিচৰা হৈছে। সাথীয় জোহার, আজ মুঝে ইডি গ্রেপ্তার করতে আই হ্যায়। দিন ভর হমসে পুছতাছ করনে কে বাদ, সময় বিতানে কে বাদ, সুনিয়োজিত ঢঙ্গ সে মুঝে গ্রেপ্তার করনে কা উন লোগো নে ফেসলা সুনায়া। অর কিস বিষয় পর? এসে বিষয় পর জো চিজে মুঝসে জুড়ি হি নেই, মুঝ পর 8.5 একর জমিন কা মালিক হোনে কা ইনকা দাওয়া হ্যায়, আর ভুঁয়ারি জমিন কিয়া জো জমিন কবি বিকতি হি নাই, আর কহি সবুত নেই মিলা। দিল্লি মে ভি ইন লোগো নে ছাপে মার কর হামারি জো ছবি খারাপ করনে কি কোশিশ কি। বর্তমান দেশ কেনেকৈ চলি আছে সেই সন্দৰ্ভতো মন্তব্য কৰাৰ লগতে আদিবাসী দলিতৰ ওপৰত চলা আক্ৰমণৰ সন্দৰ্ভতো মত প্ৰকাশ কৰে হেমন্ত সোরেনে। তেওঁ কয়, আপোনালোকে জানে দেশ কেনেকৈ চলি আছে, এখন জনপ্ৰিয় তথা আদিবাসী লোকে নিজৰ নেতৃত্বত চৰকাৰ বনাই জনতাক সেৱা কৰি আছে, মোৰ বাবে সময় শেষ হৈছে, আমি নতুনকৈ যুঁজিব লাগিব। ইয়াৰ পাছতেই হেমন্ত সোরেনৰ মন্তব্য, নির্দোষ নিরীহ আদিবাসী দলিতর উপর যে আক্রমণ চলি আছে তার বিরুদ্ধে যুঁজ অব্যাহত থাকিব। কিন্তু আপকো পতা হ্যায় কি ব্যবস্থায় দেশ কে অন্দর কিস তরিকে সে চলতি হ্যায়। আজ এক লোকপ্রিয় সরকার এক আদিবাসী আপনে তাকত কে বল পর জিত কর সরকার বনা কর রাজ্য কি জনতা কা সেবা কর রহা থা, আজ লাগতা হ্যায় ইয়ে ওয়াক্ত আব মেরে লিয়ে খতম হো রহা হ্যায়, আব এক নয়ি লড়াই হমে লড়নি পড়েগি, ऐसे सामंती विचारों के साथ और ऐसे तंत्रों के साथ जो निर्दोष लोगों को, गरीब निरीह आदिवासी दलित पिछड़ों के ऊपर जो अत्याचार करते हैं उनको मजबूत भी करेंगे और उनके लिए संघर्ष भी करेंगे। ইডিয়ে যি মাটি দখলৰ অভিযোগত তেওঁ গ্ৰেপ্তাৰ কৰিবলৈ বিচাৰিছে সেই সন্দৰ্ভত মুখ খোলে হেমন্ত সোরেনে। তেওঁ কয় যে মাটিক কেন্দ্ৰ কৰি তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰা হৈছে, তাৰ সৈতে তেওঁৰ কোনো সম্পৰ্ক নাই, ভুৱা কাগজ আৰু ভুৱা স্বীকাৰোক্তিৰ দ্বাৰা তেওঁ গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, এয়া ষড়যন্ত্ৰ, কিন্তু সত্যৰ এদিন জয় হ'ব। জিস মনসুবে কে সাথ আজ মুঝে আৰেষ্ট কৰনে কা ইন লোগোনে নিৰ্ণয় লিয়া হ্যায় আৰু আপকো হম বতা দে, বড়া আশ্চৰ্য কি বাত হ্যায়, অভি মেনে জিস জমিন কো লেকৰ উন্হোনে মুঝ পৰ আৰোপ লগায়ে আৰু মুঝে আৰেষ্ট কৰ ৰহে হ্যায়, জহাঁ পৰ দূৰ দূৰ তক মেরা কোই ভি নাম কহীঁ সে নেই, বল্কি জো লোক জালি কাগজ বনা কর আর জিনকে ফর্জি শিকায়ত কে আধার পর মুঝে আজ গ্রেফতার করনে কা এক এক ষড়যন্ত্র রচ কর ইয়ে কামিয়াব হো রহে হ্যায়, আর মুঝে পুরা বিশ্বাস হ্যায় আজ নেই কল সত্য কি বিজয় হোগি। ইফালে ভিডিও বার্তাত হেমন্ত সোরেনে তেওঁক ইডির বিষয়ায় নির্যাতন চলোৱাৰো অভিযোগ উত্থাপন করে। ঝাড়খণ্ডৰ সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীগৰাকীক বৃহস্পতিবারে আদালতত হাজির কৰোৱা হয় যদিও শুকুরবারেহে আবেদনের শুনানি গ্রহণ করিব আদালতে। এতিয়া হেমন্ত সোরেন কিমান দিনলৈ ইডির জিম্মাত থাকে সেয়া হব লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট। I am naturally born like this.
আমার সো কল সোসাইটিয়ে এনেকুয়া রিলেশনশিপক কি সিক্রেটে দিয়ে তুমি ভালকে জানা? মই ভাবো তোমালোকৰ এই ভালপোৱা কেৱল কামনাতে সীমাবদ্ধ। মোৰ কষ্টখিনি, মোৰ আঘাতবোৰ তুমিও বুজি নাপালা।